বঙ্গবন্ধু কন্যা মানবতার মা শেখ হাসিনার দেওয়া মুজিব বর্ষের উপহার কেবলই ঘর নয়, এজন্য স্বপ্নের ঘর। আশ্রয়হীনকে দিয়েছেন নিরাপদ বাসস্থান, চোখে মুখে তাদের খুশির ছেলে। ভালো উপকার হয়েছে, আমাদের ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী। আমাদের মা আমাদের উপকার করেছে। এখন না পাইলে আমরা ভীষণ কষ্টে ছিলাম, এমনিও ঘর থেকে অর্ডার করতো, সেটা থাকতে এমনি সমস্যা। হ্যাঁ, ঘরের মানুষ খুব ভালো, বেশি বিষম উপকার হয়েছে, এটি আমি ধন্যবাদ দিই। আরও যেন আমাকে যেতে পারে এই যেমন তফিল আল্লাহ দেখব। নদী ভাঙন, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে সভারা উপকূলীয় জলপথ ডাক বেড়ে মানুষগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে। আগে আমাদের কোনো তো জায়গা জমি ছিল না, এখন এই ঘরটা পেয়ে আমরা খুব সুস্থ ভাবে থাকতে পারতেছি। ঠিকানাবিহীন অবস্থা থেকে স্বপ্নের পাকা ভবনে আশ্রয়, আনন্দ অশ্রু ফেলে সৃষ্টিকর্তার কাছে তাদের একটাই প্রার্থনা, আশ্রয়হীনদের আশ্রয়দাতা মানবতার মা শেখ হাসিনাকে তুমি ভালো রেখো। আমার ঘুম ছিল না, খাওয়া ছিল না, অনেক কষ্ট আমার দিন গেছে। আমার বাচ্চা দুটো আমার টেনশন করে সব সময় দিন, আমার পারতালে কোনো মাটি ছিল না। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশ্রয় দিয়েছে, আমি অনেক খুশি। আমি মা শেখ হাসিনার জন্য আমি অনেক দোয়া করি। আজকে সে আমার মায়ের মতো আজকে আমাদের আশ্রয় দিয়েছে, এরকম পৃথিবীতে কেউ দিতে পারতো না। সে যতটুকু আমাদের গরিবদের আশ্রয় দিয়েছে, তার জন্য কি করবো, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো। দুদফায় ডাকবের ভূমিহীন ছিন্নমূল 340 পরিবার পেয়েছেন মুজিব বর্ষের এই শ্রেষ্ঠ উপহার। সীমিত বরাদ্দের শতভাগ ব্যবহার করে কাজের গুণগত মান নিশ্চিত করা ছিল একটি বড় চ্যালেঞ্জ। অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ঝড় বৃষ্টি অপেক্ষা করে ডাক প্রশাসনের দিন রাত ছুটে চলা, সব বাধা পেরিয়ে মুজিব বর্ষের উপহার মানসম্মত ঘর হস্তান্তর করতে পেরে তারাও খুশি। যখন সুবিধাভোগীরা ত্রুটিমুক্ত ঘর পাওয়ার কথা স্বীকার করছেন, তখন তারা তো সত্যিই প্রশংসার দাবিদার। তবুও যেন তাদের নিস্তার নেই। দেশের কিছু এলাকায় যখন কাজের মান নিয়ে উঠল প্রশ্ন, তখন খুলনা জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দফায় দফায় করেছেন ডাকবের মুজিব বর্ষের ঘর পরিদর্শন। তবে শেষ পর্যন্ত কাজের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পাওয়ায় সকল পক্ষের মাঝে যেন তৃপ্তির ঢেকুর। এক সময়ের ঠিকানাহীন মানুষগুলো এবার স্বাবলম্বী হতে দেখছেন নতুন স্বপ্ন। সেই স্বপ্নের সফল বাস্তবায়ন হোক, তাদের মুখে ফিরে আসুক সোনালী হাসির ঝলক। আজকর সাব্বির, ইউনিক নিউজ, ডাকব, খুলনা।